فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته جي هَيْ أمرا كنت حج کرتے নিজের ছবি তুলে ফেসবুকে ছাড়া সোশ্যাল মিডিয়া ছাড়া সময় সময় আমি এরকম করছি এরকম করছি দেখানো এগুলোর মধ্যে রিয়াকারি সামিল বাহ্যিক আল্লাহ মাফ করুক মানে এ খালিস আল্লাহর জন্য থাকছে না হয়ে যাচ্ছে মানুষকে দেখানোর জন্য লোকজন দেখবে আমি ওমরা এসেছি লোকজন দেখবে আমি তোয়াফ করছি লোকজন নেবে আমি সাই করছি লে হাউরওয়ালা কবুথের লেবিল লে বড়জোর কেউ যদি দুয়ার নিচে বলে আমি হতে যাচ্ছি ভাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সজিশান নেবো আর আসার তৌফিক ভুল ত্রুটি হলে ক্ষমা উচ্চটি করবে ক্ষমা মাফ করবেন এই এগুলো তো অসুবিধা নেই কিন্তু এই যে লে হাউরওয়ালা কবুথের লেবিল হ্যাঁ এইটা রিয়ার মধ্যে সামিল ইবাদত আপনি যত গোপন করবেন তত আপনি রিয়া থেকে দূরে থাকবেন জন্য এই গোপনে দান শতকা করে যারা এদের কত ফসিল গোপনে ইবাদত কিন্তু যেটা জরুরি দেখাতেই হবে এটা তো দেখাতে হবেই এটা দেখাবে কিন্তু উমরায় গেলেন তফ

যে জিনিসের ভয় রাখি তা হচ্ছে ছোট শিল্ক আর তা হলো রিয়া আর রিয়া রিয়া মানে লোক দেখানো আমল লোক শোনানো আমল এটা হলো এটা হলো ছোট শিল্ক তাই এই অবস্থায় সব হবে কি সব সব নষ্ট করে দিল যদি উদ্দেশ্য মানুষকে দেখানো থাক দেখানো হয়ে থাকে তাই এ থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব রিয়া যদি এসে যায় এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না তো আল্লাহ আমাদের হেফাজত করুন কারণ এবাদত কবুল হওয়ার জন্য অবশ্যই দুটি শর্ত একটা হচ্ছে খ্লাস খারেশ নিয়েত তাই আপনি রিয়াকারি থেকে দূরে যত দূরে থাকবেন এ তত ভালো তত আপনি রিয়া থেকে মুক্ত থাকলেন আর আরেকটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও রসুফ নবী করিম সাঃ এর তরিকা ইবাদত করতে হবে बगैर তককা ভিন্ন আপনি ইবাদত করতে পারবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন خالص সন্তুষ্ট خالص আল্লাহ সন্তুষ্টলা ব্যক্তিদের জন্য ইবাদত সম্পাদন করুন ইবাদত সম্পাদন করার তৌফিক দিন এই সব কাজে ইবাদত সম্পাদনের যে সব কাজ করলে ریاভাব